একজন মুমিনের অন্যতম শ্রেষ্ঠ একটি বৈশিষ্ট্য হচ্ছে আরেকজন মুমিন আরেকজন মুসলিম ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখা আরেকজন মুসলিম ভাইয়ের সাথে অন্তর থেকে দিল থেকে মন খুলে কথা বলা হাসি মুখে কথা বলা তার প্রতি ভালোবাসা নিয়ে কথা বলা ভালোবাসার সাথে সম্পর্ক স্থাপন করা একজন মুমিনের একজন মুসলিমের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কিন্তু বড় আফসোসের বিষয় বড় পরিতাপের বিষয় আজকে আমরা এই অন্যতম শ্রেষ্ঠ গুণ থেকে আমরা বঞ্চিত ঠিক কি না আমরা বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ও পৃথিবীর মুমিনরা শোনো ও পৃথিবীর মুমিনরা শোনো তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তোমরা একে অপরকে সাথে রেখে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তোমরা পরিপূর্ণ ঈমানকে বাস্তবায়ন করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন ও মানুষেরা তোমরা একজন মুমিন আর একজন মুমিনের সাথে কেমন সম্পর্ক হয়তোবা রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের সাথে আর একজন মুমিনের আত্মার সম্পর্ক তৈরি করে দিলেন সুবহানাল্লাহ আজকে আমরা ওয়াজের মঞ্চে উঠলে মাইক হাতে পাইলে এর মুখে পেশাব করি ওর মুখে থুতু নিক্ষেপ করি এই অবস্থা নিয়ে আমরা ব্যস্ত এমন প্রেক্ষাপট যদি থাকে শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো মানুষের সাথে একজন মুমিন আর একজন মুসলিম মুমিনের সাথে সম্পর্ক স্থাপন করবে ভালো সম্পর্ক স্থাপন করবে এর বাইরে যদি ভালো সম্পর্ক স্থাপন না করে একে অপর যদি গালাগালি করে একে অপরকে যদি গালাগালি করে এই গালাগালি থেকে যদি বিরত না থাকে তাহলে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম সবচেয়ে বড় জালিম তোমরা একে অপরকে দোষ দিও না একে অপরকে দোষ দিও না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান এবং একে অপরকে বদনামে খারাপ নামে ডেকো না কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা মানুষ বড় আহাম্মক হয়ে গেছে মানুষ বড় মূর্খ হয়ে গেছে মানুষ বড় জাহেল হয়ে গেছে মানুষ কার সাথে কেমন সম্পর্ক স্থাপন করবে সেটা মানুষ ভুলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল আমাদের একমাত্র আদর্শ আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সব কিছু আমরা ফলো করব আমাদের রসুল প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেলেন উহুদের ময়দানে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় যখন মুসলিমরা বিপর্যয় হলো মুসলিমদের উপর বিপর্যয় আসলো প্রাথমিক অবস্থায় যখন মুসলিমদের উপর আঘাত আসলো এক কাফের উতবা বিন আবি ওয়াক্কাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বড় একটা পাথর তুললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এসে পাথরটি লাগলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে পড়ে গেলেন একটি গর্তের মধ্যে পড়ে গেলেন দাঁত মোবারক ভেঙে গেল চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে গেলেন সেন্সলেস হয়ে গেলেন সাহাবীরা মনে করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন কান্নার রোল পড়ে গেল একটু পরে যখন সাহাবীরা রাসূল পাকের কাছে আসলেন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপর এমন অত্যাচার জুলুম আমরা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার তো আপনি একটু হাত তুলে এদের জন্য বদদোয়া করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন হাত তোলার পরে সাহাবীরা ভাবলেন আল্লাহ রাসূল হয়তোবা বদদোয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ওয়া আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও আমার কওমকে মাফ করে দাও সুবহানাল্লাহ ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা আমাকে চিনতে পারে নাই
তারা আমাকে বুঝতে পারে নাই যদি তারা চিনতো যদি তারা বুঝতো আমার সাথে এমন আচরণ তারা করত না আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও তারা না বোঝার কারণে আমাকে আঘাত করেছে তারা না বোঝার কারণে আমার উপর জুলুম করেছে যদি এই জুলুম করার কারণে তুমি তাদেরকে গজব দাও যদি তুমি তাদের উপর আযাব দাও আমি কাদের কাছে তোমার দ্বীনের প্রচার করব সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানসিকতা শিখিয়েছেন একজন কাফেরের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব শিখিয়েছেন কেমন ছিল তার মনোভাব কেমন ছিল তার আচরণ একজন কাফেরের প্রতি তার মনোভাব কেমন ছিল মুসলিমদের বড় অভাব এই শিক্ষার ঠিক কিনা বলেন এই শিক্ষার বড় অভাব এই শিক্ষার বড় অভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের সাথে কেমন আচরণ করেছিলেন মুনাফিকের সাথে কেমন আচরণ করেছিলেন দেখেন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার কে আমরা তাকে চিনি নাম শুনেছি এই মুনাফিকদের সর্দার উহুদের প্রান্তর থেকে আসার পরে উহুদ যুদ্ধের পরে সে ইসলামের বিপক্ষে আরো বেশি মুনাফিকি শুরু করে দিল আরো বেশি শয়তানি বদমাইশি শুরু করে দিল এবার যখন সে মৃত্যুশয্যায় তার সন্তানকে ডাকলো ডাকার পরে বলল ও প্রিয় পুত্র শোনো আমার পুরো জীবনটা আমি আমার পুরো জীবনটা রসূলের বিপক্ষে কাটিয়েছি অন্তরে অন্তরে রসূলের বিপক্ষে কাটিয়েছি ইসলামের বিপক্ষে কাটিয়েছি কিন্তু এখন তো আমি মৃত্যুশয্যায় তুমি রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও গিয়ে বলো আমার আব্বা সারা জীবন যা অন্যায় করেছে মৃত্যুর পরে হয়তো আল্লাহ আমার সাথে আমার আব্বার সাথে ভালো আচরণ করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার জুব্বাটা দিয়ে দেন আমার আব্বাকে আপনার জুব্বা দিয়ে দাফন করাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার জুব্বাটা দিলেন এবং সামনে থাকা সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শোনো শুনছো নাকি আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করেছেন চলো সবাই আমরা তার জানাজায় যাব আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে তার জানাজায় আমরা যাব সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে উঠলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা টেনে ধরলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি ভুলে গেছেন নাকি আব্দুল্লাহ বিন উবাই কেমন আচরণ করেছিল ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছিল ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছিল আব্দুল্লাহ বিন উবাই এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় তো আপনি যেতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া ওমর শোনো আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিংসা খুব দিয়ে তৈরি করেন নাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রাহমাতান লিল আলামিন হিসেবে সুবহানাল্লাহ সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররা যদি তুমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য মুনাফিকের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করলেও যা হবে না করলেও তা হবে একবার নয় দুইবার নয় 70 বারও যদি তুমি ক্ষমা প্রার্থনা করো তারপরও আব্দুল্লাহ বিন উবাইকে এমন মুনাফিককে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ আমরা অনুসরণ করতে পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আমরা অনুসরণ করতে পারি না আমরা আছি একে অপরের উপর থুতু নিক্ষেপ করতে একে অপরের মুখে পেশাব করে দিতে এই ধরনের মন মানসিকতা আমাদের ত্যাগ করা দরকার আছে না নাই এই ধরনের মন মানসিকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন সকল বলে আল্লাহুম্মা আমিন